জয় যিশু, হালেলুইয়া। এবং আপনাদের সকলকে স্বাগত আত্মার এই খড়গের অনুষ্ঠানে। প্রভু আপনাদেরকে আশীর্বাদ দান করুন, প্রভুর প্রেম, শান্তি ও অনুগ্রহ আপনাদের জীবনে থাকুক। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় এক পদ সংখ্যা ৩৪, আজ প্রভু আমাকে এবং আপনাকে তার পরম আশীর্বাদের কথা বলছেন। তিনি বললেন, তিনি বহু অসুস্থ রোগীকে নানা প্রকার রোগ থেকে সুস্থ করলেন এবং লোকেদের মধ্যে থেকে বহু ভূত তাড়ালেন, কিন্তু তিনি ভূতেদের কোনো কথা বলতে দিলেন না, কারণ তারা তাকে চিনত। বিশ্বাস করুন প্রিয়জনেরা, আমরা অনেকজন যারা নানান প্রকার মন্দ আত্মা দ্বারা জড়িত আছি, যেহেতু আমরা ঈশ্বরের বাক্য শুনি না, ঈশ্বরের বাক্য গ্রহণ করি না, ঈশ্বরের বাক্য অনুসারে চলি না। ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে নতুন এবং নতুনীকৃত করতে পারে। ঈশ্বরের বাক্য দ্বারা আমরা আশীর্বাদ, কৃপা, দয়া ও শান্তি পেতে পারি। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে এক শক্তির কারণ হতে পারে। যদি আমরা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করি, ঈশ্বরের বাক্যই আমাদের জীবনকে অনন্ত জীবনে পরিণত করতে পারে। হালেলুইয়া। প্রভু আপনাকে আশীর্বাদ করুক। যদি আপনি সুস্থতা চান, প্রভুর কাছে ফেরত আসুন। আজ তাই তিনি এই সুসমাচারের মাধ্যমে আজকের এই সকালবেলা আমাকে এবং আপনাকে আহ্বান করছেন, যেন আমরা সুস্থতা লাভ করতে পারি। হালেলুইয়া। প্রভু আপনাদের জীবনকে আশীর্বাদ দান করুন। প্রভুর কৃপা, দয়া, অনুগ্রহ ও শান্তি আপনার জীবনে। এই বাক্যটিকে শেয়ার করতে ভুলবেন না। আমেন। হালেলুইয়া। জয় যিশু সকল।